সাম্প্রদায়িকতার বীজবাষ্প যখন আমাদের চারপাশকে ক্রমশ গ্রাস করছে, ঠিক তখনই মালদার চাঁচল রাজবাড়ির দেবী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে এবারও নজরে এলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। চাঁচল রাজবাড়ির দেবী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে আবেগে উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। চাঁচলের পাহাড়পুরে প্রায় 300 বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী চণ্ডী, যা চাঁচলবাসীর কাছে রাজবাড়ির পুজো নামেই পরিচিত। পুরনো নিয়ম মেনে আজও মহাসপ্তমীর সকালে চাঁচল রাজবাড়ি থেকে দেবী চণ্ডীকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে যাওয়া হয়। সপ্তমীতে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে দেবীকে অধিষ্ঠিত করার পর নিয়ম মেনে 3 দিন পুজো পাঠের পর দশমীতে দেবীর নিরঞ্জন হয়। তাই এই নিরঞ্জন পর্বকে ঘিরে শনিবার মহাদশমীতে পাহাড়পুর চণ্ডী মণ্ডপ প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। মহা ধুমধামে দেবী চণ্ডীকে ঘাড়ে নিয়ে চাঁচলের মরা মহানন্দার ঘাটে নিরঞ্জন করা হয়। নিরঞ্জনকালে নদীর অপর পারে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন পুরনো রীতিরেওয়াজ মেনে লণ্ঠন দেখান, যাকে কেন্দ্র করে এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রচিত হয় তা বলাই বাহুল্য। মালদার বৈষ্ণবনগর থানার পরিচালনায় শারদ সম্মান প্রদান অনুষ্ঠান হয়ে গেল রবিবার। শারদ সম্মানে ভূষিত করা হলো বৈষ্ণবনগর থানা এলাকার চারটি পুজো কমিটিকে। যে চারটি পুজো কমিটিকে এদিন শারদ সম্মান প্রদান করা হয় তার মধ্যে মণ্ডপ সজ্জায় সেরা হয়েছে বৈষ্ণবনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, প্রতিমায় সেরা দারিয়াপুর মণ্ডল পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, আলোকসজ্জায় সেরা পুবারুন সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সচেতনতায় সেরা স্থান অর্জন করে দারিয়াপুর হাসপাতাল মোড় ঘোষপাড়া সার্বজনীন। এদিন শারদ সম্মান বিজয়ী এই চারটি পুজো কমিটির হাতে শারদ সম্মান তুলে দেন বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার সহ অন্যান্যরা।